প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সপ্তাহে তোমাদের ক্লাস ছিল বর্গ নির্ণয়। আমরা দুইটি সূত্রের মাধ্যমে দুইটি অঙ্ক করেছিলাম। আজকে সেই বর্গ নির্ণয়ে আমরা নতুন করে এক ঘরের বর্গ নির্ণয় এবং তিন ঘর তিন সংখ্যার বর্গ নির্ণয়, এই দুইটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব। সূত্র সেই একই, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এই অঙ্ককে আমরা এক সংখ্যা কিভাবে করতে পারি? 55 বর্গের জন্য যদি, যেহেতু আমাদের সূত্রে সাহায্য বর্গ নির্ণয়, অর্থাৎ এই এক সংখ্যাকে সূত্রে ফেলানো যায় না, বিদায় এই সংখ্যাকে আমরা ভেঙে তারপরে বর্গ নির্ণয় করবো। সংখ্যাটা হলো, তুমি প্লাসের সূত্র করতে পারবা, মাইনাসের সূত্র করতে পারবা। দেখো, 55 ইজ ইকুয়াল টু 50 প্লাস 5 হোল স্কোয়ার। এইটা হলো আমার এ, এইটা হলো আমার বি, এই প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার। এখন সূত্রে ফেলাই দেই, কি আছে প্রথম সংখ্যার, কি আছে 50 উপর হোল স্কোয়ার প্লাস, যেহেতু প্লাসের সূত্র আছে প্লাস ফর্মুলা টু ইন্টু প্রথম সংখ্যাটা হলো 50, এখানে প্রথম সংখ্যাটা ইন্টু দ্বিতীয় সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটার উপর হোল স্কোয়ার। এখন ভাঙিয়ে দাও, 50 উপর স্কোয়ার, 5 5 25, তার উপর দুইটা শূন্য, 5 5 25 25 2 50, 50 5 5 25। এখন এই সংখ্যাটা যোগ করে দাও, 5 0 0 5 2 0 0 2 5 5 0 1 3। এইটা হলো প্লাসের সূত্র। এইটাকে তুমি মাইনাসের সূত্র করতে পারো, যদি আমি প্লাসই করবো না মাইনাস করবো, দুইটা সূত্রে এটা করা যাবে। এটা আমি প্লাসের সূত্রে করলাম, তুমি যদি বলো যে আমি মাইনাসের সূত্রে করবো তাও করতে পারো। দেখো মাইনাসের সূত্রে কি আসে, এখানে আমি মাইনাস দিব, আমার এই 55 কে আমি ভাঙাবো। কিভাবে ভাঙানো যায়? 60 মাইনাস 5, 60 থেকে 5 গেলে 55। এখন এটার আবার ওই মাইনাসের সূত্র দেখো, প্রথম যে সংখ্যাটা আছে তার উপর হোল স্কোয়ার, এখানে মাইনাস সূত্রের জন্য মাইনাস ফর্মুলা টু ইন্টু প্রথম সংখ্যাটা আছে 60, তৃতীয় সংখ্যাটা 5 প্লাস হোল স্কোয়ার, 6 6 36 5 6 30 30 2 60 5 5 25, এইটা প্লাস এইটা প্লাস, এই দুইটা সঙ্গে যোগ হবে, এইটা প্লাস এইটা প্লাস। দাদা সামনের সংখ্যার চিহ্নটা হলো, সামনের চিহ্নটা যার যার, এটা প্লাস এটা মাইনাস, এটা সামনের কোনো চিহ্ন প্লাস, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা প্লাস করবে, 3 6 2 5 - 60, মাইনাস করো 5 2 0 3। দেখো প্লাসের সূত্রে যে অ্যান্সারটা এসেছে, মাইনাসের সূত্রে ঠিক একই অ্যান্সার এসেছে। আমরা একটা অঙ্ককেই দুইটা সূত্রে ব্যবহার করলাম। তোমরা যেটা খুশি, তোমার যেটা ভালো লাগে, তুমি প্লাসের সূত্রে করবে না মাইনাসের সূত্রে করবে, সেটা তোমার ইয়ের উপর নির্ভর করবে, মেধার উপর যাবে কোনটা করলে ভালো। তুমি যেটাকে ভালো স্বাচ্ছন্দ্য বোধ মনে করো সেই সূত্রে ফলো, প্লাসের সূত্র অথবা মাইনাসের সূত্র, দুটোটাই ফেলালে, যে কোনো একটা ফেলালে তোমার অঙ্ক অবশ্যই অবশ্যই হয়ে যাবে। এখন আমরা চলে যাবো তিন সংখ্যা একটা অঙ্কে,
2x plus y minus z एक देखो तीन टेस्टों का से 2x plus y minus z ये टाइप के बहुत बड़े निर्णय करते होंगे ना जो जो भी तुम्हारे होल स्क्वायर इज इक्वल टू ये प्रथम दो टेस्टों के तुम्हें मने मने ये धरो ये टाइप के बी धरो प्रथम दो टेस्टों के मने मने ये धर बा और ऐसे करके बी धर बा तब ये प्लस एकांक क्या से माइनस बी अगर से माइनस और तब माइनस सूत्र दो नंबर सूत्र तुम्हें योग कर करो बा तो प्रथम जो संख्या से 2x plus y तार ऊपर होली स्क्वायर एकांक माइनस माइनस फॉर्मूला 2 इनटू प्रथम संख्या से बा 2x plus y इनटू द्वितीय संख्या टा z plus z ऊपर होली स्क्वायर এখন এখানে দেখো দ্বিতীয় সংখ্যা 2x plus y 2x plus y হোল স্কয়ার এখানে দ্বিতীয় সংখ্যা থাকার কারণে আবার এটা প্লাসে সূত্র করবে 2x হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়র উপর হোল স্কয়ার এইটুকের জন্য এই সূত্রটা হলো এখন এই 2 এবং এই z দ্বারা এই দুটোকে গুণ করবা এখানে আছে মাইনাস মাইনাস দুই দুগুণে चार एक्स जे प्लस मैंने से माइनस टू वाई जे प्लस जेड स्क्वायर एन एटू भांगे दो दो दुगुने चार एक्स स्क्वायर प्लस दो दुगुने चार एक्स वाई प्लस वाई स्क्वायर माइनस फोर एक्स जेड माइनस टू वाई जेड प्लस जेड स्क्वायर इसको शादा ये दो সাধারণ মানে স্কয়ার গুলো আগে আনবি 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz কি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে তিন সংখ্যার জন্য আমরা কিভাবে করব সেই একই সূত্র আমরা প্রথম সংখ্যা দুটোকে আমরা এ ধরছি পরের সংখ্যাটাকে বি ধরছি ধরে নিয়ে আমরা আমাদের সূত্রে ফেলে দিয়েছি এখানে হোল স্কয়ার হওয়ার কারণে দুইটা সংখ্যা তার জন্য সূত্রে পড়ছে বাকিটা গুণ করে নিয়ে আমরা আমাদের কাজ শেষ করছি এই হলো বর্গ নির্ণয়ের জন্য তোমাদের আমরা এ পর্যন্ত ক্লাস যা করাইলাম এক সংখ্যা দুই সংখ্যা তিন সংখ্যা এখন একটু সরল করাবো তোমাদেরকে এই বর্গ নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এ যাব সরল যাব দেখো ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কয়ার প্লাস ফর্মুলা টু ইন্টু ফাইভ এ प्लस थ्री बी इंटू फोर ए माइनस थ्री बी प्लस फोर ए प्लस माइनस थ्री बी होल स्क्वायर एक सरल करते हैं এখন এখানে তোমরা দুইটা পদ্ধতি করতে পারো একটা মান ধরে করতে পারো আর একটা সরাসরি যদি এইটাকে বুইজা সূত্র অনুপাতে ফেলে দাও তাও হবে আমি দুইটাই তোমাদের সাথে আলাপ আলোচনা করব তোমরা দেখো যে তোমাদের কাছে কোনটা সুযোগ লাগে সেটাই তোমরা করবে এখানে দেখো এই প্রথম সংখ্যার উপর হোল স্কয়ার শেষে একটা আছে হোল স্কয়ার মাঝখানে আছে 2 এখন দুইটা হোল স্কয়ার কাটে দেখো এখানে আমার সূত্রে কি আছে প্রথমটার উপর স্কয়ার শেষেরটার উপর স্কয়ার আছে 2 এখানে আছে 2 এক টুর সামনে চিহ্ন আছে এই টুর সামনে কোন চিহ্ন আছে এই চিহ্নটা ব্যবহার করব আমরা দেখো প্রথম যে হোল স্কয়ার আছে এই সংখ্যা যা আছে তাই লাগব ব্র্যাকেটে রাখো টুর সামনে যে চিহ্ন আছে এই চিহ্নটা ব্যবহার করো শেষের হোল স্কয়ারটা লেখো 4a মাইনাস 3b সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ারটা দাও
আসলে আবার কি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার তার সূত্রটা এটি। এখন এটাকে আমরা একটু ভাঙাই দিই, ফাইভ এ প্লাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি হোল স্কয়ার। এখানে থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস, প্লাস মানে সে কাটা যায়, তুমি কাটা দিতে পারো এগুলো রাখতে পারো, যদি কাটা দাও তোমার সুবিধার জন্য হবে। এখন এইটা প্লাস এটা প্লাস যোগ করো, নাইন নাইন এ হোল স্কয়ার, নাইন ইন্টু নাইন এইটি ওয়ান এ স্কয়ার। এই হলো একটা পদ্ধতি, এটা হলো সরাসরি আমরা সূত্রে ফেলে এ করলো। আর একটা পদ্ধতি তোমরা করতে পারো, তো বাম ধরে যদি করো সেটাও করতে পারো। দেখো আমি এখন তোমাদের সাথে আলাপ আলোচনা করবো মা মান ধরে, মান ধরলে দেখো একই হবে, একটু ব্যতিক্রম শুধু মান ধরাটা। ফাইভ এ প্লাস থ্রি বি সমান সমান এক্স, ফোর এ মাইনাস থ্রি বি সমান সমান ওয়াই, এই সংখ্যাটা আমি ধরি। তো প্রদত্ত রাশি হতে পারি, প্রদত্ত রাশি মানে আমার এই রাশিটা, প্রদত্ত রাশি হতে পারি, প্রদত্ত রাশি হতে পারি। এখন এখানে আমরা থ্রি এ প্লাস ফাইভ এ প্লাস থ্রি বি সমান এক্স ধরেছি, এখানে এক্স লিখব, তার উপর আছে স্কোয়ার প্লাস এ টু, এইটার মান ধরেছি এক্স, এইটার মান ধরেছি ওয়াই প্লাস এটার মান ওয়াই, তার উপর হোল স্কোয়ার। এখন দেখো এ যদি আমরা এটা নিয়ে ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এসে দিচ্ছে, এই যে এই সূত্রটা, এই এইটুকু আমরা পাইলাম। এই সংখ্যাটা আমরা এখানে নেব, এখানে আছে এক্স এক্স লিখব, এখানে আছে ওয়াই ওয়াই লিখব হোল স্কোয়ার। এখন এ এবং বি এর মান বসাও, এক্স এবং ওয়াই, আমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানটা বসে আমরা সেই আগের রেজাল্ট পেয়ে যাব। দেখো এখন দেখো এক্স এবং ওয়াই এর মান বসিয়ে পাই, আমি কেন উপরে যাবো তোমাদের জন্য, তোমাদের সমস্যা হয় নিচ্ছে দেখতে, তাহলে আমি উপরে চলে যাই। দেখো এক্স এবং ওয়াই এর মান বসে পাই, এক্স এর মান হল ফাইভ এ প্লাস থ্রি বি, এখানে আছে প্লাস, ওয়াই এর মান হল ফোর এক্স মাইনাস থ্রি বি, তার উপর হোল স্কয়ার। ফোর এ মাইনাস থ্রি বি, এখন এটা কাটতে পারো তুমি, থ্রি বি প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি কাটা, তাহলে থাকে ফাইভ ইন্টু এ প্লাস ফোর, নাইন এ হোল স্কয়ার, এইটি ওয়ান। দেখছো দুইটা পদ্ধতি করলাম, দুইটা পদ্ধতি কিন্তু একই রেজাল্ট আসছে, পদ্ধতি আমার দুই রকম বললাম কিন্তু অঙ্ক আমার রেজাল্ট একই, অঙ্ক তোমার দুটোটাই সঠিক, তুমি যেটা ভালো মনে করো তোমার জন্য যেটা তুমি সহজ মনে করো তুমি ওই পদ্ধতিটা রপ্ত করো এবং পরীক্ষার খাতায় আসতে তাহলে তুমি সহজভাবে এটা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের আমরা এক ঘর তিন ঘর এবং স্মরণ করলাম, এখন আমি তোমাদের একটু বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটা করে নিব। দেখো সবাই
বাড়ির কার এক নাম্বারটা 905 2 a minus 2b minus 3 a minus 3 c এই দুটি তোমাদের বাড়ির কার থাকবে এই দুটি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় একটা হলো 905 আর 300 হলো a minus 2b minus 3 c এই দুটি তোমাদের জন্য বাড়ির কাজ রইলো আশা করি তোমরা সকলে ভালো আছো এই করোনা মহামারীর সময় যার যার বাসায় অবস্থান করবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে এবং নিয়মিত হাত মুখ সাবান দিয়ে ধুবে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশা ব্যক্ত করি আমি আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ।